নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এলাম মাছের ডিমের একটি রেসিপি এই রেসিপিটি আমার দিদার ছোটোবেলায় দিদার হাতের এই রান্নাটা আমার সব থেকে পছন্দের রান্না ছিল তাই আজ আপনাদের সবার সাথে আমি এটা শেয়ার করে নিচ্ছি প্রথমেই আমি মাছের ডিমটা ভালো করে ধুয়ে এতে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি যদিও আমি এখানে সবুজ কাঁচা লঙ্কা পাই না তাই এটাই ইউজ করতে হয়েছে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার এক চা চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই কাটা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে আমরা ভেজে নেব আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আলুগুলো অলরেডি লাল হওয়া শুরু হয়ে গেছে এইবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এই পেঁয়াজটাকেও আলুর সাথে একটু ভালোভাবে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা খুব কড়া করে ভাজা হবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এতে আধ চা চামচ মতো হলুদ গুঁড়ো আর টু টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুব ঝাল ঝাল হয় এইবার মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে আমরা এই মাখি রাখার এর মধ্যে দিয়ে দেবো আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো তা না হলে যেটা হবে এই ডিমগুলো ডালা পাকিয়ে যাবে মাছের ডিমে কিন্তু হাই কোলেস্ট্রল থাকে তাই আপনাদের যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু এটা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং কোনোভাবেই এটা ডালা পাকায়নি এইবার আমি এতে হাফ কাপ মতো জল আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে আবার এটা নেড়ে নিলাম যাতে জলটা খুব সুন্দরভাবে পুরো ডিমটার সাথে মিশে যায় আমি ডিমটা ম্যারিনেট করার সময়তে যথেষ্ট পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম তাই আমি আলাদা করে আর নুন এতে দিলাম না কিন্তু আপনারা যদি ম্যারিনেশনের সময় বেশি নুন না দিয়ে থাকেন তাহলে এই সময় নুনটা অ্যাড করে দেবেন এখানে আলুটা সেদ্ধ হতে আরও একটু বাকি আছে তাই জন্য আমি হাফ কাপ মতো জল দিয়ে এটা ঢেকে দেব আলুর কোয়ালিটির ওপর ডিপেন্ড করে দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখলেই চলবে মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে চেক করে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার কিছু আলু ভেঙে দেবো আর কিছু স্ম্যাশ করে দেবো তাহলে যেটা হয় তরকারিটার টেক্সচারটা খুব ভালো আসে একটা মাখা মাখা টেক্সচার হয় এখনও এখানে অনেকটাই জল আছে তাই জন্য এই এক্সট্রা জলটা আমি হিট বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নেব দেখুন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম এই ঝাল মাছের ডিমের তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন